নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র পাওয়া আবাদপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে মালদা ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি রেখা যার ফলে আগামী পাঁচ থেকে ছয় দিন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমে সাতটি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে হিমালয় বাদাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বাংলাদেশে রংপুর মনমেন সিং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী বরিশাল এবং খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে হাওয়া অভিষেকের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে অষ্টআশি শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ